দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো। এর আগে গেল 1920 সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় 25 সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। সহিংসতার জেরে 8 অক্টোবর খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের প্রবেশ। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মেঘের রাজ্য সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন। সাজেক কটেজ মালিক সমিতির সূত্রে জানা যায়, এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটক শূন্য থাকায় রিসোর্ট কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন। এখন আবার নতুন উদ্যমে ফিরতে শুরু করেছেন তারা। স্যার, ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন, এবার কিচেন সিঙ্কটা? বাজারের বেস্ট সিঙ্ক কোনটা? বাংলাদেশের তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক, যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা। 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।